সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অসহায় নারীদেরকে নিয়ে কাজ করি, তেমনি আজ এসেছি লক্ষ্মীপুর জেলায়, লক্ষ্মীপুর কালিচর উপজেলার, কালিচর না এটা, কালিচরে। তো আমরা একজন দুঃখী বোন আছে, এই বোনটির জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু সুখ দুঃখের কথা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিওটি দেখতে থাকুন। চলো আপু। আসসালামু আলাইকুম। জি, তোমার নাম কি আপু? আমার নাম হচ্ছে ফিনা আক্তার। ফিনা আক্তার? জি। জি আপু, কি করা হয়? আমি পড়ালেখা করি। পড়ালেখা করো? তোমার পরিবারে কে কে আছে? আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে। তোমার দুই বোন আর বাবা মা? জি। ভাইয়া নেই? জি না, আমার ভাই নেই। আমরা বর্তমানে বোন পাঁচজন, দুজনকে বাসার কাজে দিয়ে দিছি, আর আমার যেটা বড় আমার হেটাকে বিয়ে দিছি, জামাই যৌতুকের জন্য আনি আমাদের বাড়িতে রাখে গেছে, হেও আমাদের বাড়িতে এখন থাকে। আর আমার একটা ছোট বোন আছে, আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ফ্যামিলিতে আমরা এখন চারজন আছি। আচ্ছা আচ্ছা, তো তোমার বাবা কি করে? আমার বাবা কোনো কাজ করে না। কোনো কাজ করে না? জি না। মা কি করে? আমার মা মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করে? জি। কি কাজ করে মানুষের বাসায়? জি, মানুষের বাসায় কি কাজ করে? মানে মানুষের বাসায় মানুষের যে কাজ বলে ওই কাজ করে। কারো রান্না বান্না করে দিয়ে আসে, কেউ জামা কাপড় টাপড় দুই টুই দিয়ে আসে, কেউ ধানের সিজন আসলে ধান টান শুকে দিয়ে আসে, তো কয়টা দেয় ওগুলো আমরা খাই আর কি। আচ্ছা আচ্ছা, এবং তোমার দুটি বোন আছে কোথায়? আমার দুটি বোন, একটা বোনকে কাজে দিছি ঢাকা, আর একজনকে দিছি চট্টগ্রামে। চট্টগ্রামে? তাদের বয়স কত? একটার বয়স হচ্ছে 11 বছর, একটার বয়স হচ্ছে মনে হয় 10 বছর। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 16। 16 বছর? আচ্ছা আচ্ছা, বড় বোনকে বিয়ে দিছো? জি। মানে তুমি হচ্ছে মেজো? জি। তোমার বড় যিনি তাকে বিয়ে দিছো? জি। তাকে কোথায় বিয়ে দেওয়া হয়েছে? তাকে তার বাড়িঘর নাই, আমার বোনের শাশুড়ি গো বাড়িঘর নাই, ওই আশ্রম কেন্দ্রে থাকে, ওই জায়গায় বিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, আশ্রয় কেন্দ্রে থাকে, ওখানে বিয়ে দিছো? জি। কিভাবে তাকে বিয়ে দিলে? মানে সে কি প্রেম ভালোবাসা করে তার বিয়ে হয়েছে, নাকি না তোমরা পারিবারিকভাবে তাকে বিয়ে দিছো? না, আমার আব্বু তাকে বিয়ে দিছে, কারণ আমার আব্বু মারা যাওয়া অবস্থা, আমার আব্বু মেডিকেল ছিল 14 দিন, তো আহে আমার বোনের শ্বশুর ছিল, আমার আব্বুর বন্ধু, তো 14 দিন যখন আমার আব্বু মেডিকেল ছিল তখন দেখতে গেছে যাওয়ার পরে, তখন আমার আব্বু সবাই বলছে বাঁচবে না, ডাক্তারের সিট কাটি দিছে, তখন আমার আব্বু আমার ওই বোনটাকে ওই আমার তালির হাতে উঠে দিছে, তো এমনি বিয়ে হয়েছে। আমার আব্বু একটু সুস্থ হয়ে আসছে আর এমনি বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তোমার এই বোন এখন কিরকম আছে, মানে স্বামী সংসারে সুখে আছে? জি না, আমার আব্বু বলছে একটু সুস্থ হলো আগে যৌতুক দিবে 1 লাখ টাকা, এখন দিতে পারে না, যে আমার 1 বছর 1 মাসে একটা বোন পুত আছে, তাকে সকল আমাদের বাড়িতে এখন রাখি গেছে। আচ্ছা, তোমার যৌতুকের জন্য? জি। আচ্ছা আচ্ছা, তোমার মানে বোনের একটা ছেলে আছে? জি। এবং তোমার বোন জামাই তাকে তোমাদের বাড়িতে রাখা গেছে, 1 লক্ষ টাকা যৌতুক দিলে তারপর নিয়ে যাবে? জি। আচ্ছা, বিয়ের সময় কি তোমাদের তোমার বোনের সঙ্গে কোনো যৌতুকের কথাবার্তা ছিল, যে তোমার বোনকে যখন বিয়ে দিবে তাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে বিয়ের সময়? জি, বলছে আমার আব্বু দিবে, বলছে আমি তো এখন অসুস্থ, আমি একটু সুস্থ হলে তো আমি দিমু, তেমনি তো আমার আব্বু সুস্থ হয়েছে আর বিয়ে দিছে, বলছে 1 মাসের টাইম নিছে দিতে পারে না, 1 মাসের ভিতরে আমার আব্বু যখন বেরঙ্গি স্টোক করছে তখন আমার আমাদের বাড়িতে বিক্রি করে আমার আব্বুকে মেডিকেল নিছি, তখন আমার বোনের যৌতুক আর দিতে পারিনি। তখন দিতে আর পারোনি? জি না। আচ্ছা আচ্ছা, সেই টাকাটির জন্য এখন তাকে রেখে গেল? জি। আচ্ছা আচ্ছা, তারপরে মানে আর তোমার এই যোগাযোগ করনি তোমরা, মানে তার সঙ্গে বা কোনো যোগাযোগের ব্যবস্থা করে তাকে মিলিয়ে দেওয়ার কোনো চেষ্টা করনি? করছি, আমরা বলছি, আমার আব্বু বলছে আমি কার থেকে ধার করে, আমি তো 3 লাখ টাকা দেন ঋণ আছি, থাকা আমি আরও 20,000 টাকা ঋণ করবো, করার পর আমি তোমাদেরকে 20,000 টাকা দিবো, তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও, ওরা বলছে 1 লাখ টাকা দেন, ছাড়া ওরা নিবো না। আচ্ছা আচ্ছা, 1 লাখ টাকা না দিলে নিবে না? না। আচ্ছা, তোমার ওই দুই যে দুই বোন আছে মানুষের বাসায় কাজ করে, একজন ঢাকা একজন চট্টগ্রামে,
তাদের সঙ্গে কথা বলা হয়? জি না, একজনের সাথে হয়, একজনের সাথে হয় না। কেন? ওরা একজনের পরিচয় আমাদেরকে দেয় না। একজনের পরিচয় মানে? ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। একজনের পরিচয় দেয় না কেন, কি বিষয়টা কি? ওরা বলতেছে, ওরা আমার বোনকে যখন কাজ খাজে দিছি, ওরা বলছে ওরা ওকে কাজ করবে, আমরা তো অসুস্থ, তো ওরা মাসে মাসে আমাকে কিছু টাকা দিব। তো এক দুই মাস আমাদেরকে দিচ্ছে, দেওয়ার পরে এখন হে থেকে ওরা আরেক জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমরা ওগো নাম্বার পাই না, ওরা আমাদের নাম্বার পায় না, আমরা ওই খবর নিতে পারি না। তোমার বোন কি কখনো চেষ্টা করে না তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য? আমার বোনের মানে বলছি, তোরা চলে গেছে, ওগো সিম টিম পাল্টে ফেলেছে, আমার বোন আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, আমরাও পারি না। তোমার বোন ফোন মোবাইল ব্যবহার করে না? জি না। আচ্ছা আচ্ছা, তো বোন বোনের জন্য, তাদের জন্য মায়া লাগে না, বোনদের জন্য বা কষ্ট লাগে না, তারা খুব কষ্ট করতেছে। তো এই শীতের ভিতরে সবাই ঘুমায় থাকে, আর আমার ছোট বোনটা মানুষের বাসায় কাজ করে, শীতের ভিতরে মানুষের ফেলের পাটিগুলো দুধ ওরা খায়, যেগুলো থাকে ওইগুলো আমার বোনকে দেয়। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা শুনতেছি একজন অসহায় বোনের জীবনের গল্প। আপনারা ইতিমধ্যে শুনলেন মানুষের জীবনে কী পরিমাণ কষ্ট। আসলে যারা সুখে আছে তো তারা আছে, আর যারা কষ্টে আছে তারাই কেবল বোঝে যে তার জীবনে কী পরিমাণ কষ্ট। আসলে মানুষের জীবনটাই হচ্ছে সিনেমা, তাদের প্রত্যেকটি মানুষের জীবনে গল্প আছে, গল্প ছাড়া কোনো মানুষ নেই, সবার জীবনে গল্প আছে, কিছু না কিছু আছে। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটু শুনব। তো আপু, তোমারও তো এখন বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তোমার সে বিষয় নিয়ে পরিকল্পনা কী আছে? আর পরিকল্পনা আছে, আমরা আমার বাবার বাড়ি নেই, ঘর নাই, কোনো টাকা পয়সা নাই, আমার বাবা কাজ করতে পারে না, অসুস্থ, তার ওষুধ খরচ চালাতে পারতেছে না। তো আমার আব্বু 2,50,000 টাকা দেন আছে, তো আমাদেরকে বিয়ে দিবে কী দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এদিকে কি বিয়ে দিতে হলে যৌতুক লাগে? জি, আর এখন আমার বিয়ের বয়স হয় না, আমার মাত্র এখন 16 বছর চলে, 16 বছর কি মানুষের মেয়েদের বিয়ে দেয় না? তোমার তো সেটা আমি বললামই, বিয়ের বয়স হয়নি কিন্তু হয়ে যাচ্ছে, আর 2 বছর পর তো তোমার বিয়ের বয়স হয়ে যাবে, 18-তেই তো মেয়েদেরকে বিয়ে দিতে হয়। জি, তাই না? তো হয়ে যাচ্ছে, সে বিষয়ে পরিকল্পনা আছে তোমার? জি, আমি SSC পরীক্ষা দেওয়ার পরে আমার বিয়ে করার অবশ্যই আছে, আশা আছে। আর যে আমার বাবা মার দায়িত্ব নিবে, আমার অসুস্থ বাবাটার খেয়াল রাখবে, আর যে আমাদেরকে একটা বাড়ি করে দেওয়ার ইয়ে থাকবে, তাকে আমি অবশ্যই বিয়ে করব। আমি SSC পরীক্ষা দেওয়ার পরে এখন আমাকে যে হে পড়ালেখার খরচ দিয়ে ইয়ে করে যদি আমাকে পড়া আর কি। আচ্ছা আপু, পরের ছেলেরা তোমাকে বিয়ে করে তোমার পরিবারের দায়িত্ব কেন নিবে? মানে ছেলেরা তো, তাদের অনেক ছেলেরা আছে, তাদের বাবা মাকেও তারা দেখে না, নিজের বাবা মাকেও দেখে না, গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতাকেও তারা দেখে না। তো তোমাকে বিয়ে করে তোমার বাবা মাকে কেন দেখতে হবে? কারণ আমরা 5 বোন, আমার একটা ভাই নাই আমার বাবাকে দেখার মতো, ঠিক আছে? কারণ তো আমরা বুঝে এই এখন 8-9 দিন মেডিকেল পড়ে রয়েছে, এখনও কেউ একদিন দেখতে যায় না, ইয়ে করে নাই, তাহলে এরকম কি কেউ আমার বাবাকে দেখবে? দেখবে না। তো আমি যে আমার বাবার খেয়াল রাখতে পারবে, যে আমার বাবাকে পাশে থাকবে, আমি তাকে বিয়ে করব। আমি এরকম একটা ছেলে পাওয়া ছাড়া আমি বিয়ে করব না। মানে ওরকম ছেলে না পেলে তুমি বিয়ে করবে না? মানে বাবা মার কষ্টগুলো তুমি ভাগ করে নিতে চাচ্ছ? জি, আমি চাই না আমার বাবা মা না খেয়ে থাকবে, কষ্ট করবো, আমি খাই থাকবো, আমি এটা চাই না খাই থাকলে আমিও না খেয়ে থাকবো, ওরও না খেয়ে থাকবো, আর আমি যদি খাই ওরাও খাবে, অন্যতম আমি খাবো না, শেষ কথা। আচ্ছা আচ্ছা, তো আরেকটু বিষয় আমি তোমার জানতে চাই, তোমার জীবনের কষ্টের কথাগুলো আমরা শুনলাম, তো এখন তোমার জীবনে কিছু সুখের কথা আমাদেরকে বলো। তুমি কি কখনো জীবনে সুখ পাওনি এই ছোট থেকে এখন এই পর্যন্ত এসেছো? ছোট আমার যখন 4 বছর বয়স ছিল তখন তো না আমি কোনো সুখে পাই নাই, কারণ সুন্দর একটা জামা পড়তে পারি না, 3 বেলা ভাত ঠিক মতো খাইতে পারি না, কারণ আমার বাবা কাজ করতে পারে না, কীভাবে খাবো কী করবো, না খেয়ে থাকিও মানুষের কাছে শব্দ করি না, কারণ
নাকি থাকলে ঘরে বসে বসে কান্না করে কি করব। বাবা চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা যতদিন রদ ছিল ততক্ষণ ততদিন আমাদেরকে করে খাওয়াইছে, এখন আর কি করব। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনছিলাম একজন অসহায় বোনের জীবনের গল্প। দর্শক, গল্প বলতে বলতে বোনটি কান্নায় ভেঙে পড়ল। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, গল্প বলতে বলতে বোনটি কান্নায় ভেঙে পড়েছে। আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি, দেশের আনাচে কানাচে যেখানে আমাদেরকে খবর দেয় আমরা ওখানেই চলে যাই, অসহায় মানুষকে নিয়ে আমরা কাজ করে থাকি। তেমনি আজ আমরা আছি লক্ষ্মীপুর কালিচর এলাকায়, তো এখানে একজন দুঃখী বোনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমরা আশা করি আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেন এই অসহায় বোনটির জন্য। দর্শক, আপনারা একটু বিবেচনা করে দেখেন, একটি সিগারেটের দাম 15 টাকা, একটি সিগারেটের দাম 15 টাকা। তো আপনি যদি সারাদিনে 5টি সিগারেট খান, 100-150 টাকা চলে যাবে আপনার সিগারেটের পিছনে। তো আপনি যদি একদিনের সিগারেটের টাকাও যদি এই বোনটিকে দেন তাহলে হয়তো এই বোনটি তার স্বপ্নটুকু পূরণ করতে পারবে এবং তার ভবিষ্যতে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবে। তো আপু, আমাদের এই প্রতিবেদনগুলো দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখবে, হাজারো দর্শক ভাইরা দেখবে, তো সেই ভাইদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? আমার বলার আছে, আমার আব্বু অসুস্থ মানুষ, কারণ উনি টাকা নিয়ে ওষুধ কিনে খাইতে পারেন না, আমাদেরকে সদর মতন খাওয়াতে পারেন, আমরা নেই কেউ থাকি কারোর থেকে বলি না, কিন্তু আমার অসুস্থ বাবা টাকার জন্য ওষুধ খাইতে পারে না, কিছু করতে পারে না। তো তাকে আজকে 7-8 দিন ধরে মেডিকেল ভর্তি করে রাখছে টাকার জন্য, ওনার কাছে কোনো ডাক্তার আসে না, কোনো তার চিকিৎসা করে না। কেন, তোমাদের এখানে সরকারি কোনো হসপিটাল নেই? সরকারি হসপিটাল আছে, তারপরও মানে আমার যে অসুস্থ অসুখটা ওই বলছে ভালো একটা মেডিকেলে নিতে, ওই সদর একটা মেডিকেল আছে, ওটার মধ্যে 5 বার নিয়েছি কিছু হয় না। তো এখন লাস্টে আরেকটা মেডিকেল আছে ভালো 5-8, ওটার মধ্যে ভর্তি করছি, এখন সিট ভাড়াটা নিয়ে অনেকগুলো টাকা আসছে, এখন এই টাকাগুলো দেওয়ার জন্য আমার আব্বুরে মেডিকেলের থেকে আনতেও পারি না, ওষুধও চালানো ওরা। আচ্ছা, তোমাকে যদি কেউ সে বিষয়ে যদি সাহায্য সহযোগিতা করতে চায়, তোমার লগে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে সম্ভব হবে সেটা? আমার ফোন নাম্বার আছে, আমি আর একটু কথা বলি 10 দিনকে নিয়ে। আমার আব্বু 8 লাখ টাকা দেয় না, ঋণ আছে মানুষের, যদি কেউ পারেন একটু সাহায্য করবেন, কারণ আমার বাবাকে মানুষে এই অসুখ অবস্থা মানুষে আমার জন্য জুতা নিয়ে আসে, ঝাড়ু নিয়ে আসে এই ঋণগুলোর কারণে, কারণ আমার আব্বু দিতে পারে না, কিছু করতে পারে না, কারণ মানুষের থেকে ঋণ করা নেই। আমার আব্বুকে মেডিকেলে এসে লাস্ট আমাদের একটা বাড়ির মধ্যে 3 করা জমিন ছিল, ওই 3 করা জমিন বিক্রি করেও দেখছি আমার বাবার দিকে, এখন আমার বাবার কিছু হয় না, এখন অপারেশন করা লাগবে বলছে, অপারেশন করাইতে এখন আমার আব্বু পড়ায় 1-1.5 লাখ টাকার মতো লাগবে, এখন আমরা অপারেশন করাতে পারছি না, আপনারা যদি পারেন যে আমার আব্বুকে এটা সাহায্য করবেন। তাহলে তোমার যোগাযোগের নাম্বারটি বলো। 01 01 77 01 77 505 505 4099 4099। জি, নাম্বার ঠিক আছে? জি। যদি ভুল নাম্বার বলো তাহলে অন্য নাম্বারে ফোন চলে যাবে, তুমি কোনো সাহায্য সহযোগিতা পাবে না। আচ্ছা, আমি আবার বলছি তাহলে, আরেকটুবার বলো। 01 77 01 77 505 505 4099 99। জি, সুপ্রিয় দর্শক, আমরা আপনারা শুনলেন অসহায় একজন বোনের জীবনের গল্প। দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের হৃদয়ে যদি দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় বোনটির জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আরেকটা কথা বলি,
যে দেখেন আমার এখনো বিয়ে করার বয়স হয় না, আমি আমার একটা আশা আছে, আমি SSC পরীক্ষা কেন দিব, আমি গরিবের মেয়ে, আমার বাবা মা আমাকে এত কষ্ট করে এত কিছু করার পরও আমাকে এর দ্বারা পড়ালেখা করেছে। আপনি যদি পারেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া আছে, আপনারা আমার SSC পরীক্ষা দেওয়ার জন্য একটু আমার দিকে চেষ্টা দিবেন। আর আমার আরেকটি কথা হচ্ছে, আপনারা যেভাবে যার দিলে রহমত দান করেন, তারা আমার বাবার জন্য যাই পারেন সাহায্য করবেন, এটাই আপনার কাছে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। আপনাদের লাগে আমি নামাজ পড়ি, দোয়া করব যতটুকু আমার সামর্থ্য আছে অতটুকু। আমার বাবার দিকে আপনারা একটু যেভাবে হোক খেয়াল রাখবেন, আর আমার পড়ালেখার দিকে একটু আপনারা খেয়াল রাখবেন, কারণ আমি আপনাদের ছোটো বোনের সমান। যদি আমি আপনার বোন হইতাম, তাহলে আপনারা কি আমার দিকে অবশ্যই চাইতেন না, আমার পড়ালেখা করাতেন না, অবশ্যই করাতেন। আপনারা আমার দিকে খেয়াল রাখবেন, আর কেউ আমাকে কোনো খারাপ কথা বলতে আপনারা কেউ আমাকে বাধ্য করবেন না, কারণ আমি ছোটো থেকে ভুল হয়েছি, আমি কখনো খাওয়ার খারাপ কথা বলি মানে আমি খারাপ খারাপ চাই নেই। আর আমি আজকে দুঃখিনী বলে কষ্টের জ্বালা, আমি আমার বাবার কষ্ট দেখে আজকে আমি এই পৃথিবীতের সামনে আসছি। আপনারা কেউ ইচ্ছে কিন্তু বাবা আমাকে একটা খারাপ কথা বলবেন না, বলতে আপনারা আমাকে চেষ্টা দিবেন না, আপনারা যারা যতটুকু পারেন আমাকে সাহায্য করবেন, তবে আমাকে খারাপ কথা বলতে আপনারা একটু চেষ্টা করবেন না। দর্শক, ভন্টি বারবার একই কথা বলছে, তাকে কেউ খারাপ কথা বলবেন না, কারণ আসলে আমাদের সমাজে অনেক মানুষই আছে খারাপ খারাপ কথা বলে থাকে অনেক সময়। তো সেই কথাগুলো না বলে তাকে ভালো কথা বলে সান্ত্বনা দেন, সাহায্য না করতে পারেন তাকে সান্ত্বনা দেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।